হ্যালো বন্ধুরা, শীতকালে গরম গরম ঘুগনি খাওয়ার মজাই আলাদা। চলো রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই। প্রথমে আমি মটর রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম। এবার মটরটাকে প্রেশারে 4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। মটরের থেকে জলটা 1 কর পর্যন্ত ওপরে রাখব। তারপর এতে নুন হলুদ দিয়ে দেব। তারপর প্রেশারে 4টে সিটি দিয়ে মটরটা সেদ্ধ করে কাঁচা লঙ্কা, 3টে বড় সাইজের পেঁয়াজ, 2টো টমেটো, আদা রসুনের পেস্ট করে নিয়েছি। আর নিয়েছি 2টো বড় আলু, টুকরো টুকরো করে কেটে নিয়েছি। মটরটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার ঘুগনির জন্য একটা ভাজা মশলা আমরা তৈরি করে নেব। কড়াতে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর লবঙ্গ প্রথমে দিয়ে ভেজে নেব কিছুক্ষণ। তারপর 1 চামচ মৌরি, 1 চামচ ধনে, 1 চামচ জিরা দিয়ে হালকা রোস্ট করে নেব। তারপর এটা নামিয়ে ঠান্ডা করে এটাকে মিক্সিতে আমরা গুঁড়ো করে নেব। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসবার পর 1 চামচের মতন চিনি এতে দিয়ে দেব। যখন চিনিটা লাল রং হয়ে আসবে তখন এতে আমরা পেঁয়াজটা যে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ এতে দিয়ে দেব। পেঁয়াজটা আমরা খুব কড়া করে ভাজবো না, একদম হালকা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর আদা রসুনের পেস্টটা এতে দিয়ে দেব। তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে একে একে আমরা মশলাগুলো দেব। এখন এতে 1 চামচ মতন নুন দিয়ে দিলাম। নুনটা দেবার পর আমরা যে টুকরো করে আলুগুলো রেখেছিলাম সেই আলুগুলো এখনই এতে দিয়ে দেব। তাহলে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমরা মটরটা আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি সেই কারণে আমরা আলুগুলো এখন দিয়ে দেব। কিছু কুচনো কাঁচা লঙ্কাও এতে দিয়ে দেব ঝাল হবার জন্য। এবার এতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে, এতে কিন্তু আমরা এখন জল দেব না, টমেটো দিয়ে দেব। টমেটোর থেকে যে জলটা বেরোবে সেটাতেই এটা মশলাটা কষানো হবে। তারপর ধনে গুঁড়ো ও জিরা গুঁড়ো দিয়ে দেব। রান্নাটা কিন্তু সম্পূর্ণ সিম আঁচ রেখেই হবে। মটরটা আমাদের সেদ্ধ হয়ে গেছিলো আগেই, মটরটাকে ভালো করে হাতা দিয়ে একটু গলিয়ে নেব কিছু কিছু মটর, তাহলে ঘুগনিটা বেশ ঘন হবে। এবার যে ভাজা মশলাটা আমরা করে রেখেছিলাম মটরটা দেবার পর ভাজা মশলাটা দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব, তাতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। এখন এতে সামান্য গরম জল দিয়ে ভালো করে ঘুগনিটা ফুটিয়ে নেব। ঘুগনিতে গার্নিশিং করবার জন্য এখানে ধনে পাতা, টমেটো, শসা সমস্ত কিছু নিয়েছি। ঘুগনিটা এখানে প্লেটে সাজিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচো, ধনে পাতা, শসা সব দিয়ে ঘুগনিটা সার্ভ করব। তোমরা ঘুগনিটা বানিয়ে দেখবে, এটা খেতে একদম দোকানের মতন হয়, খেতে খুবই ভালো হয়। চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর লাইক একটা অবশ্যই দিয়ে দিও। Thank you.